परमाणु अस्त्र निरस्त्रीकरणेर अजुहाते मार्किन नेतृत्वे जुक्तराज्य सह पश्चिमा सामरिक अभियानेर दुई दशक पार करल इराक। 2003 सालेर 19 मार्च विमान हमलार पर 20 मार्च स्थल अभियानेर मध्य दिए शुरू हय अपारेशन इराकी फ्रीडम। जैविक किंबा पारमाणविक अस्त्र गणविध्वंसी मारणास्त्र थाका देश विश्वेर जन्य हुमकी। जुक्तराष्ट्रेर एमन प्रस्तावे जातिसंघेर उद्योगे इराकेर विभिन्न सामरिक ओ गवेषणा स्थापना परिदर्शन करे परिदर्शक कमिटी। एसब अस्त्रेर कोनो प्रमाण पावा ना गेलेও पूर्व घोषणा छाड़ाई से समय बागदाद आक्रमण करे पश्चिमारा। 2003 सालेर 9 एप्रिल साद्दाम सरकारेर पतनेर माध्यमे इराकेर नियंत्रण नेয় मार्किन যৌথ বাহিনী। যদিও পরবর্তীতে ইরাকে বিধ্বংসী অস্ত্র না পাওয়া সহ যুদ্ধ দীর্ঘমেয়াদী হয়ে ওঠায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। টানা ৬ বছর যুদ্ধ শেষে ২০০৯ সালের এপ্রিলে ইরাক ছাড়তে শুরু করে মার্কিন বাহিনী। এরপর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১০ সালের ৩১ আগস্ট ইরাক যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। দিনে ৪,৫০০ বেশি মার্কিন সেনা এবং ইরাকের ১ লাখের বেশি বেসামরিক নাগরিক নিহত হন। সেই যুদ্ধের ২০ বছর পর ইরাকিদের ভাগ্যের কতটা পরিবর্তন হয়েছে? ইরাকের নাগরিকরা বলছেন অনিশ্চিত ভাগ্যের দোলাচলে উল্টো হতাশা বয়ে বেড়াচ্ছেন তারা। সাদ্দাম যুগের অবসানের পর ব্যাহত হয় দেশটির সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি, উল্টো মাথাচাড়া দিয়ে ওঠে জঙ্গি গোষ্ঠী আইএসের কার্যক্রম। সাদ্দাম সরকারের পতনের পর ভেবেছিলাম পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু ভালো তো হলোই না। শুরু হলো গৃহযুদ্ধ। বর্তমানে ইরাকে সামাজিক উন্নয়ন যে খুব একটা আলোর মুখ দেখেছে তাও বলা যাচ্ছে না। এদিকে ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলেও সম্প্রতি মার্কিন এক জরিপ বলছে যুক্তরাষ্ট্রের জন্য ভুল সিদ্ধান্ত ছিল এই সামরিক অভিযান। তবে সময়ের প্রেক্ষাপটে তখনকার সিদ্ধান্ত সঠিক বলেই দাবি করলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এমনকি চলমান ইউক্রেন যুদ্ধের তুলনায় সে সময়ে ইরাকের অভিযান যৌক্তিক ছিল বলেও দাবি ব্লেয়ারের। বিশ্লেষকদের মতে ইরাক যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যে সুযোগের সদ্ব্যবহার করেছে ইরান। ক্ষমতার ভারসাম্য বজায় রাখা সহ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক প্রভাব বলয় তৈরিতে ইরান লাভবান হয়েছে বলেও মত তাদের। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।